সৃষ্টি রেসিডেন্সিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ে থেকে সরল সমীকরণ সম্পর্কে ধারণা দিব। আমরা প্রথমেই যে সমীকরণ সরল সম্পর্কে ধারণা দিতে গেলে আমাদের একটু চমক এবং প্রতীক সম্পর্কে ধারণা থাকা দরকার। আমরা কিন্তু চতুর্থ অধ্যায়ে বীজগণিতে চমক এবং অজ্ঞাত রাশি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি এবং এগুলোর সাহায্যে কীভাবে বীজগণিতীয় রাশি গঠন করা যায় সেই সম্পর্কেও আমরা জেনেছি। আজকে আমরা বীজগণিত রাশির মাধ্যমে সমীকরণ গঠন শিখাবো। বীজগণিত রাশির মাধ্যমে আমরা সমীকরণ গঠন শিখাবো, ঠিক আছে? যেহেতু গাণিতিক সমস্যার সমাধানে সমীকরণের গুরুত্ব ব্যাপক, এই জন্য আমরা শিক্ষার্থীদের জন্য বাস্তবভিত্তিক সমস্যার সমাধানে সমীকরণ গঠন এবং তার সমাধান সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রয়োজন। এই অধ্যায়ে আমরা জানব প্রথমে সমীকরণকে বলে সমীকরণটা কি জিনিস এবং তারপরে আমরা ধারণা নিব আবার সরল সমীকরণ কি সেটা আমরা জানব। ধরো একজন দোকানদার দাঁড়িপাল্লার বাম পাল্লায় 5 কেজি ওজনের একটা বাটখারা স্থাপন করলো এবং তার ডান পাল্লায় কিছু আলু দিল। এতে দেখা গেল যে দাঁড়িপাল্লায় একদিকে তার বাটখারা যে পাশে আছে সেটা তার ওজন বেশি এবং যে পাশে আলু দিয়েছে সেটা কম, অর্থাৎ বাম পাশে বাটখারা দেওয়াতে তার নিচের দিকে হেলে আছে। অর্থাৎ আমি একটি চিত্রের মাধ্যমে এই ধারণাটি পরিষ্কার করব। শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে, আমার হাতে যে চিত্রটা আছে এখানে দেখবে যে প্রথম চিত্র, 1 নং চিত্র এবং 2 নং চিত্র। প্রথম চিত্র দেখো, দাঁড়িপাল্লার এক পাশে 5 কেজি ওজনের বাট খেলা দেওয়া হয়েছে এবং অপর পাশে কিছু আলু রাখা হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে দুইটা জিনিসের ওজন কি সমান হয়েছে না। যে পাশে বাট খেলা দেওয়া আছে সেখানে দাঁড়িপাল্লাটা নিচে আছে, অর্থাৎ দুইটা ওজনের সমান হয়নি, ঠিক আছে? এটা দ্বিতীয় চিত্রে খেয়াল করো, তোমরা দেখো যে এখন যে পাশে আলু দেওয়া হয়েছিল সে পাশে আমি আরেকটা 1 কেজি ওজনের বাটখারা দিলাম, ঠিক আছে? 1 কেজি ওজনের বাটখারা দেওয়াতে আমার কি হয়েছে, এখন উভয় পাশ সমান হয়েছে, উভয় পাশটা কি হয়েছে সমান হয়েছে, ঠিক আছে? এই যে আমি ডান পাশে 1 কেজি ওজনের আলু 1 কেজি ওজন দেওয়াতে বাটখারা দেওয়াতে কিন্তু এখন সমান হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে আলুর ওজন কত এটা কিন্তু আমরা জানি না। তাই আলুর ওজনকে যদি আমরা এক্স দ্বারা প্রকাশ করি তাহলে আমরা কিন্তু এই চলকের মান বা আলুর ওজন পাবো। এই যে আলুর ওজনটা আমার অজানা, অর্থাৎ অজ্ঞাত রাশি, অর্থাৎ কি ধরবো আমরা আলুর ওজনকে যদি আমরা এক্স ধরি তাহলে আমরা যেহেতু এখন দ্বিতীয় চিত্রে আমাদের 1 কেজি ওজনের বাট খেলা দেওয়া হয়েছে, আলুর ওজন ছিল আমাদের অজ্ঞাত, অর্থাৎ অজ্ঞাত মানে এক্স এবং 1 কেজি ওজনের আমরা কি করলাম বাট খেলা প্রদান করলাম ডান পাশে, ঠিক আছে? 1 কেজি ওজনের বাট খেলা দেওয়াতে তাহলে আমার কি হলো সমান হয়েছে, অর্থাৎ আমার বাম পাশের পাল্লায় ছিল 5 কেজি ওজনের বাট খেলা, ঠিক আছে? তাহলে এই যে আমরা যে একটা সমতা দেখলাম যে সমান, হ্যাঁ, এটাই হচ্ছে একটা সমীকরণ, অর্থাৎ এটাই হচ্ছে একটা সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি এটা যে এক্স প্লাস ওয়ান সমান 5, তাহলে এটা একটা কি সমীকরণ, ঠিক আছে? তাহলে
এটা এখন আমরা জানবো যে আসলে সমীকরণটা কি। তাহলে এটা যদি একটা সমীকরণ হয় তাহলে এটা কি একটা গাণিতিক খোলা বাক্য, গাণিতিক খোলা বাক্য এবং একটি সমতা অর্থাৎ সমান চিহ্ন, সমান চিহ্ন সন্তুলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। সমান চিহ্ন সন্তুলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে। অর্থাৎ এখানে x কিন্তু অজানা বা অজ্ঞাত, এটা আমার জানা নাই, এটাই আমার বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শিক্ষার্থীরা তাহলে ভালোভাবে যদি এই সংজ্ঞাটি বলি তাহলে আমরা বলতে পারি অজানা বা অজ্ঞাত রাশি বা চল, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্মিলিত গাণিতিক বাক্যই হল সমীকরণ। আমরা বলছি যে অজানা বা অজ্ঞাত রাশি বা চল, প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্নগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণন এবং ভাগ। ঠিক আছে, এবং সমান চিহ্ন, সমান এই মাঝখানে যে সমান থাকবে এটাই হচ্ছে সমান চিহ্ন সম্মিলিত গাণিতিক বাক্য হচ্ছে সমীকরণ। তাহলে আমরা জানতে পারলাম সমীকরণ কি। এখন আমরা জানবো সরল সমীকরণ, এখন আমরা জানবো হলো সরল সমীকরণ। সরল সমীকরণ হচ্ছে অজ্ঞাত রাশি বা চলকে এক ধাপ বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। আমি আবার বলছি অজ্ঞাত রাশি বা চলকে এক ধাপ বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। যেমন x প্লাস 4 সমান 9, এটা হচ্ছে একটা সরল সমীকরণ। 2y প্লাস 3 সমান y মাইনাস 8, এটা একটা সরল সমীকরণ। এখন আমরা এক ধাপ বিশিষ্ট, ধাপ কি, ধাপ বা শক্তি বা পাওয়ার, অর্থাৎ আমাদের যে চলকগুলো আছে a থেকে z পর্যন্ত সেগুলার পাওয়ার, পাওয়ারটাই হচ্ছে শক্তি। অর্থাৎ x এর উপরে যদি 1 থাকে এটা হচ্ছে m, x এর উপর যদি 2 থাকে তাহলে এটা x গুণন x, অর্থাৎ x কতবার আছে তাহলে, অর্থাৎ x দুইবার আছে তাহলে এই দুই হচ্ছে ধাত বা শক্তি। শিক্ষার্থীরা এটা আমরা চতুর্থ অধ্যায়ে জেনে এসেছি। ঠিক আছে, ধাত বা শক্তি কি। ঠিক আছে, আমরা এখন দেখলাম যে সরল সমীকরণ, এখন আমরা দেখব যে এই সমীকরণ তাহলে x চলক বিশিষ্ট, আমরা আরো জানি x চলক বিশিষ্ট সমীকরণকে বলা হয় তোমার এক ধাপ সমীকরণ বা সরল সমীকরণ। একটা যদি চলক থাকে, অর্থাৎ এখানে তোমরা লক্ষ্য করো যে আমি যে সমীকরণটা লিখছি x প্লাস 4 সমান a, এখানে চলক কয়টা আছে, এখানে চলক আছে একটি, অর্থাৎ একটি চলক বিশিষ্ট সমীকরণকে বলা হয় এক ধাপ বিশিষ্ট সমীকরণ। ঠিক আছে, এরকম আরো বহু হতে পারে, যেমন y প্লাস 3 সমান 2y মাইনাস 9, এখানে চলক কয়টা আছে, এখানে চলক y। ঠিক আছে, এটা হলো একটা এক ধাপ বিশিষ্ট সরল সমীকরণ। ঠিক আছে, এখন আমরা এরকম থাকতে পারি দ্বিঘাত, দুই ঘাত বিশিষ্ট সরল সমীকরণ থাকতে পারে, তিন ঘাত বিশিষ্ট সরল সমীকরণ থাকতে পারে। তবে এই অধ্যায়ে আমরা এক ঘাত বিশিষ্ট, শুধু এক চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে আলোচনা করব বা জানব। ঠিক আছে, এখন এর সাথে আমি আরো একটু জানি যে সরল সমীকরণের সমাধান কিভাবে করা যায়, সরল সমীকরণের সমাধান কিভাবে করা যায়। তো আমরা প্রথমে একটি সমীকরণ থেকে এর চলকের মান নির্ণয় করার প্রক্রিয়াকে কি বলা হয়, সমীকরণের সমাধান বলা হয়। একটি সমীকরণ থেকে যে আমি চলকের মান নির্ণয় করব, অর্থাৎ চলক হচ্ছে আমার এ টু জে, অর্থাৎ এক্স ওয়াই জে, এগুলার যে মান পাবো সেটাই হচ্ছে আমার সমীকরণের সমাধান। ঠিক আছে, আর চলকের মানকে বলা হয় সমীকরণটির মূল,
চলকের মানকে কি বলা হয়? সমীকরণকে মূল বলা হয়। এটা আমি খুব প্রথমে দেখাইছিলাম যে x প্লাস 4 সমান 9। এখান থেকে যদি আমি এই অজানা রাশি বা অজ্ঞাত রাশির মান বের করতে পারি, তাহলে সেই মানটাকে বলা হল সমীকরণের মূল বা বীজ। এই সমীকরণের মূল দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ সমীকরণটির দুই পক্ষের কি হয়, মান সমান হয়। ঠিক আছে, এখানে আমি একটু বলে রাখি যে একটি সমীকরণের দুইটা পক্ষ থাকে। শিক্ষার্থীরা, একটি সমীকরণের কয়টা পক্ষ থাকে? দুইটা পক্ষ থাকে। দেখো, সমান চিহ্নের এই পাশে একটা পক্ষ, বাম পাশে এবং ডান পাশে একটা পক্ষ। তাহলে সমীকরণের কয়টা পক্ষ থাকে? দুইটি পক্ষ থাকে। ঠিক আছে, অর্থাৎ সমান চিহ্নের বাম পাশের রাশিকে বলা হয় যে সমান চিহ্নের যে বাম পাশের রাশিটা আছে, একটা রাশি x প্লাস 4 একটা রাশি না, এটাকে বলা হয় বাম পক্ষ। এটাকে কি পক্ষ বলা হয়? বাম পক্ষ। আর দেখো ডান পাশে কি আছে? ডান পাশে একটা রাশি আছে, একটা পদ আছে, লাইন, এটাকে বলা হয় সমীকরণের ডান পাশের রাশিকে বলা হয় ডান পক্ষ। ঠিক আছে, তাহলে সমীকরণের কয়টা পক্ষ থাকে? দুইটা পক্ষ। কয়টা পক্ষ? দুইটা পক্ষ, একটা হচ্ছে বাম পক্ষ আর একটা হচ্ছে ডান পক্ষ। হ্যাঁ, আমরা যখন সমীকরণের মানটা মূলটা নির্ণয় করব, পরে যদি ওই মান আমরা উভয় পক্ষে বসাই দিই, তাহলে আমাদের দেখো যে সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান হবে। ঠিক আছে, সমীকরণের মানটা সমান হবে, অর্থাৎ সমীকরণের দুই পক্ষের মানই সমান হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে পঞ্চম অধ্যায় থেকে সরল সমীকরণ সম্পর্কে আলোচনা করলাম। আমি আবারও বলছি যে সমীকরণটা কি অজানা বা অজ্ঞাত রাশি বা চলক প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে সমীকরণ বলে, সমীকরণ বলে। আর সরল সমীকরণ, সরল সমীকরণ মানে অজ্ঞাত রাশি বা চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে। তাহলে শিক্ষার্থীরা, আজকে তোমরা সরল সমীকরণ সম্পর্কে ধারণা পেলে, এবং আমরা এর পরবর্তী ক্লাসে কিভাবে এই সরল সমীকরণে বা সমীকরণ থেকে অজানা বা অজ্ঞাত রাশি বা চলকের মান কিভাবে নির্ণয় করা যায় বা বের করা যায়, পরবর্তী ক্লাসে আমরা শিখব। ঠিক আছে, তোমরা যে যেখানেই থাকো না কেন, ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার, পরবর্তী ক্লাসকে আবার তোমরা ভালোভাবে খেয়াল করবে, তাহলে সমীকরণের মূল বা বীজ আমরা সহজভাবে নির্ণয় করতে পারবো বা শিখতে পারবো।